সাবধান হোক আপুনি, মন গলে বা মনত কিবা এটা উকমুকালেই তৎক্ষণাত লিখি দিব ফেসবুকত। আপোনাৰ ফেসবুকৰ ওপৰত তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিছে মার্ক জুকারবার্গে। লোকসভা নির্বাচন পার হয়ে নোযালেক কিবা খবর দিওতে বা খবর উপর প্রতিক্রিয়া প্রকাশ করতে অতি সাবধানতা অবলম্বন করক আপুনি, কিয়নো ফেসবুকর হেন চকু আপনার মূর উপর। নির্বাচনের সময় ভুল তথ্য হ্রাস করার পরিকল্পনা মেটার, ইয়ার বাবে তেওঁলোকে ইন্ডিয়া স্পেসিফিক ইলেকশন অপারেশন সেন্টার সক্রিয় করে তুলিব। ভারতের নির্বাচনের বাবে এটা বিশেষ নিয়ন্ত্রণ কক্ষর সৃষ্টি করিব মেটাই। এই নিয়ন্ত্রণ কক্ষত কোম্পানিটির বহু জ্ঞানী ব্যক্তি যেনে চোরাংচোয়াগিরি বুঝি পোৱা, ডাটা সাইন্টিস্ট, অভিযন্তা, গবেষক, পরিচালক আর আইন বিষয়বস্তুর লগত জড়িত লোকসকলে একত্রিত হয়ে নির্বাচনের সময় উদ্ভব হওয়া সমস্যাসমূহ চিনাক্ত করবলৈ চেষ্টা করিব আর সেইবোর প্রতিরোধ করার উপায় বিচারি উলিয়াব। আর কি কি বিষয়ের উপর হেন চকু রাখব মেটাই, কোনবোৰ বস্তু ফেসবুকৰ পৰা আঁতৰাই পেলাব মেটাই, হয় ফেসবুক, ইনষ্টাগ্ৰাম আৰু থ্ৰেডছৰ পৰা আটাইতকৈ ভুল আৰু বিভ্রান্তিকৰ তথ্য আঁতৰাই পেলাব মেটাই। এইবোৰ কথাই মানুহক হিংসা বা ক্ষতিকারক বাতৰি চোৱাৰ পৰা আঁতৰাই ৰাখিব পাৰে। ইয়াৰ ভিতৰত এটা ধৰ্মৰ ব্যক্তিয়ে আন ধৰ্মৰ লোকক হাৰাশাস্তি বা আঘাত দিছে বুলি মিছা কথা প্ৰচাৰ কৰা লোককো অন্তৰ্ভুক্ত কৰা হৈছে বুলি মেটাই জানিবলৈ দিয়ে। ভুল তথ্যর প্রসার বন্ধ, নির্বাচনী হস্তক্ষেপ অপসারণ আর স্বচ্ছতা বৃদ্ধির বাবে মেটার এই পদক্ষেপ নিশ্চয়ক প্রশংসনীয়। 2019 চনৰ পৰা ভারতীয় নির্বাচনী আয়োগের সৈতে ই স্বেচ্ছাসেবী আচরণ বিধির অধীনত ঘনিষ্ঠভাবে কাম করে আহিছে। এই সংহিতার অধীনত নির্বাচন আয়োগের যিকোনো ভুল তথ্য পোনপটিয়াক মেটাক জানার অধিকার আছে। টাইমস অফ ইন্ডিয়াত প্রকাশ পাইছে এই প্রতিবেদন। ভিডিও এডিটর ওয়ারী সহযোগত ন্যাশনাল ডেস্ক, নর্থ ইস্ট নাও।